আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ইসলাম এসেনশিয়াল অনুষ্ঠান। বিরতির পর আবারও আমরা ফিরে এলাম ইনশাআল্লাহ, এবং আমাদের সঙ্গে আজকে আছেন অত্যন্ত শ্রদ্ধেয় আলেমে দীন, সম্মানিত ইমাম এবং খতিব ফাদিলতে শেখ খেদির হোসেন। আজকে আমাদের টপিকটি হচ্ছে ক্রিসমাস অ্যান্ড নিউ ইয়ার, এবং আমরা আগের সেগমেন্টে আমরা প্রচুর কলার নিয়েছি এবং মাশাআল্লাহ সাম রেলেভেন্ট অ্যান্ড গুড কোয়েশ্চনস হয়েছে। ইনশাআল্লাহ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ ফিল ফ্রি টু কল আস অন 0208-523-4111। কিছুক্ষণের মধ্যে আপনারা ইনশাআল্লাহ টেলিফোন নম্বরটি ইনফ্যাক্ট টিভি স্ক্রিন নিচে ডিসপ্লে করা হবে। শেখ, আমরা এই অনুষ্ঠানে এই সেগমেন্টে শুরু করতে চাচ্ছি একটি কোয়েশ্চেন নিয়ে, অফ এয়ার কোয়েশ্চেন এসেছে। প্রথমে একজন বোন তার বাবা মারা গেছেন, আপনি একটু দরখাস্ত করেছেন দোয়ার জন্য, এবং সন্তান হিসাবে, স্পেশালি মেয়ে সন্তান হিসাবে তার করণীয় কী এবং কী কী দোয়া উনি করতে পারবেন? বিসমিল্লাহ রহমান রহিম। প্রথমে বোন, আমরা আপনার বাবার জন্য দোয়া করি যে আল্লাহ রব্বুল ইজ্জত উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। ওনার জীবনের যে ভুল ত্রুটি হয়েছে আল্লাহ রব্বুল ইজ্জত এগুলাকে মাফ করে দেন, এবং ওনাকে যে ভালো ভালো কাজ করেছেন এই কাজগুলো আল্লাহ রব্বুল ইজ্জত ওনার কাছ থেকে এগুলো কবুল করে নেন। এই দোয়া আমরা আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে করি। একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে উনি কিন্তু ওনার আওলাদ যারা রেখে গেছেন, ওনার সন্তান যারা রেখে গেছেন, মেয়ে ছেলে রেখে গেছেন, ওদের অপেক্ষায় থাকবেন যে তারা আমার জন্য দোয়া করবে। এবং আল্লাহ রাব্বুল ইজ্জত এই কোরআন শরীফে ওনার হাবিবের মধ্যে দিয়েই এই দোয়াটা আমাদেরকে শিখিয়েছেন। অত্যন্ত কম্প্রিহেন্সিভ একটা দোয়া, যে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা, যে মশহুর একটা দোয়া, যে হে আমার মালিক, হে আমার মুনিব, তুমি আমার মা বাবার উপর রহম করো যেইরকম তারা আমার প্রতি স্নেহ করেছিলেন আমি যখন ছোটোবেলায় ছিলাম। এই দোয়াটা হচ্ছে কিন্তু অত্যন্ত মজবুত এবং মূল্যবান দোয়া, যে দোয়াটা আল্লাহ রাব্বুল ইজ্জত পছন্দ করেন, এবং এর জন্য এই দোয়াটাকে কোরআন শরীফের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একটা হাদিসের মধ্যে বলেন যে ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মাউতিহি, যে একজন মানুষ দুনিয়ায় থেকে বিদায় নেওয়ার পরে ওনার যে ভালো ভালো কাজ গেছেন এবং যে কাজ করলে পরে উনি বরজখের জিন্দেগিতে শান্তি পাবেন, এর মধ্যে কাজটা হচ্ছে যে ওয়ালাদুন সালেহ, ভালো ছেলে মেয়ে রেখে গেছেন, যে ছেলে মেয়েরা হাত তোলা দিয়েই মা বাবার জন্য দোয়া করতে থাকে। আপনি আপনার নিজের ভাষায় দোয়া করতে পারেন, বাংলা ভাষায় দোয়া করতে পারেন, আপনার মন প্রাণ দিয়েই আপনার বৃত্ত অন্তরের অন্তরস্থল থেকে আপনি মা বাবার জন্য দোয়া করতে থাকেন, তাদের মাগফিরাতের জন্য, এবং বারবার দোয়া করবেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের ভুল ত্রুটিকে মাফ করে দেন এবং তাদেরকে জান্নাতের আলা স্থানে তাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত একটা স্থান দেন। এই দোয়া আপনি করতে থাকবেন এবং আল্লাহর দরজায় আপনি নক করতে থাকেন, নক করতে থাকেন, ইনশা আল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত যিনি রহমান রহিম এই দরজাটা খুলে দিবেন। আরেকটি প্রশ্ন আমি করতে চেয়েছিলাম, আপনি এর আগের সেগমেন্টে আমাদেরকে করা হয়েছিল অ্যাবাউট মিরাসের সম্পর্কে। একটি জিনিস আমরা দেখতে পাচ্ছি এবং আই এম শিওর ইন ইউর প্রফেশনাল লাইফ আপনিও দেখেছেন, যে অনেক সময় আমরা দেখি যে মুসলিম সোসাইটিতে বা মুসলমান সোসাইটিতে দ্য ইম্পর্টেন্স অফ উইল, বা এই যে এটার যে একটা অহমিয়ত আছে, এটার একটা যে গুরুত্ব আছে ইসলামের কনটেক্সটের মধ্যে, এটা কিন্তু আমরা অনেক সময় জানি না। আমরা হালাল হালাম হারাম সম্পর্কে হয়তো আমরা স্পেশালি খাবার নিয়ে আমরা খুবই ভালো জানি বা জানার চেষ্টা করি, কিন্তু আরও যে অন্য ফরায়েদ আছে বা ইম্পর্টেন্ট জিনিস আছে রেলেভেন্ট টু ইসলাম, এই সম্পর্কে কিন্তু আমরা বেশি জানি না। তো অ্যাজ আ লিভিং পেরেন্টস ও অ্যান অ্যাডাল্ট যার একটি অ্যাসেট আছে, ওয়েদার ইট বি হাউস, ওয়েদার ইট বি মনিটারি ভ্যালু, এটা কত গুরুত্বপূর্ণ অ্যাজ মুসলিম, স্পেশালি এই ওয়েস্টার্ন সোসাইটিতে আমরা যারা বসবাস করছি, টু ডু অ্যান্ড প্ল্যান থিংস ইন অ্যান ইসলামিক ওয়েও? দেখেন, সাহাবা ইকরামের জীবনী যদি আমরা একটু পড়ি তাহলে আমরা পাই যে অনেক সাহাবা ইকরাম প্রত্যেক রাত্রে ওসিয়ত লিখতেন, প্রত্যেক রাতে এইরকম একটা উইল রেখে বালিশের নিচে রেখে দিতেন, যাতে করে ওনার কোনো কালকের কোনো গ্যারেন্টি নেই যে আমি দুনিয়ায় থেকে আজকে রাইত বিদায় নিয়ে নিতে পারি, যে এমন অবস্থায় আমি চাই না যে দুনিয়ায় থেকে বিদায় হয়ে যাই, যে আমার ছেলে মেয়ের জন্য ওদের আর্থিক অবস্থাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, আজকে আপনার একটা ফ্রি হোল্ড বাসা আছে, যে আপনি যদি একটা উইল না করে যান আপনার জন্য পরে ডিফিকাল্ট হয়ে যাবে, যে ইনহেরিটেন্স ট্যাক্স একটা আপনার উপরে পড়তে পারে। আপনি যদি উইল এগুলা মানে ভালোভাবে একটা পর্যায়ে আপনি যদি রেখে না যান, আপনার ছেলে মেয়েদের জন্য পরে ডিফিকাল্ট হয়ে যাবে। তাহলে আপনি প্ল্যান করার জন্য ইনহেরিটেন্স ট্যাক্স কিভাবে প্ল্যান করা যায়, আমি বললাম যে আমাদের সমাজে যেটা হচ্ছে যে উইল না করার কারণে, এই উইলটা কিন্তু দেখবেন যে যারা ধর্ম অনুসরণ করে তারা তো অবশ্যই আমরা থাকি দিয়ে থাকি, এবং যারা ধর্ম অনুসরণ করেও না, এই ওয়েস্টার্ন কান্ট্রিতে এগুলার ক্ষেত্রে অনেকগুলো স্কোপ আছে এবং এনকারেজমেন্টও রয়েছে, কিন্তু আসলে কনসেপ্টটা হচ্ছে ইসলামিক, যে আল্লাহ রসুল কত তাকিদ দিয়েছেন যে আপনি উইল করেন, যাতে করে আপনার যারা মিরাস আপনার সম্পদ যারা পাবে
তারা যাতে করে বিপদগ্রস্ত না হয়, মানে কনফিউশনে না পড়ে যায়। আপনি উইলটা দুনিয়াতে থাকতে করে ফেললে যারা আপনার উত্তরসূরি যারা আছেন, মানে আপনার ছেলে মেয়ে যারা আছেন, তাদের জন্য আপনি সহজ করে দিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন শরীফে স্পষ্টভাবে হুকুম করেছেন যে আমরা এই এই উইলটা করি, এবং এই ক্ষেত্রে অনেকগুলো হাদিস রয়েছে এবং নজির রয়েছে। অসংখ্য ধন্যবাদ, আশা করছি আপনারা আপনাদের কাছে এটি স্পষ্ট হয়েছে। এবং সবচেয়ে যে শেখ এখানে টাচ করেছেন যেটি ট্যাক্স প্ল্যানিং, আপনারা প্লিজ একজন কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট, একজন কোয়ালিফাইড সলিসিটার যিনি উইল এবং স্পেশালি ইসলামিক উইল, পাশাপাশি একজন কোয়ালিফাইড আলিম যিনি এই সম্পর্কে জ্ঞান রাখেন, প্লিজ আপনারা কনসাল্ট করবেন এবং এই অনুযায়ী আপনারা তারপরে প্ল্যানিং নেবেন। ইনশাআল্লাহ যাচ্ছি পরবর্তী কলার, কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, আপনার প্রশ্ন করুন। অনেক আলহামদুলিল্লাহ, আপনাদের প্রথমে ধন্যবাদ জানাই আপনাদেরকে। আপনাদের থ্রুতে আমরা যে বাঙালি কমিউনিটি অনেক মানে উপকৃত হইতেছি, অসংখ্য ধন্যবাদ। জি প্রশ্ন করুন। অনেক প্রশ্ন ছিল কিন্তু আপনাদের মানে অনেকগুলো এসেই গেছে। জি অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ আপনাদেরকে। তো আমি একটা প্রশ্ন মানে ক্রিসমাসের সম্বন্ধে। জি, তো আমাদের ছেলেমেয়েরা অনেক সময় কাজ মানে এই দেশের যে পরিস্থিতিতে কাজে থাকে, তো সেই সেই সুবাদে আর কি অনেক সময় তো তাদের মানে অফ থাকে এই দিন। তো এইটার জন্য যে আমরা ধরুন একসাথে হইলো যা একটা মানে টুগেদার হইলো, তো এইটার জন্য কি কি গুণা হবে এই করেছেন এখানে নিয়ত, কিন্তু হয়তো টার্কি বানাচ্ছেন বা হয়তো খাবার একদম মে পারহ্যাপস রিসেম্বল, বাট অবভিয়াসলি দ্য ইনগ্রেডিয়েন্টস এন্ড এভরিথিং ইজ হালাল। তো এই পর্যায়ে নিয়ত কিন্তু ডিফারেন্ট, নিয়ত হচ্ছে যে গেট টুগেদার করা, একসাথে আসছেন কেন সবাই অফ, উইল দ্যাট বি ওকে? আমি যেটা আগে প্রথমেই বললাম যে দেখেন এই ক্রিসমাসের পিরিয়ডটা কিন্তু এই যে আমরা আমাদের এই 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 টাইম অফ আমরা পেয়েছি অনেকেই যারা শিক্ষা জীবনে আসি, যারা কর্মজীবনে আসি, এই সময়টা কিন্তু একটা সুবর্ণ সুযোগ আমাদের মানে পারিবারিকভাবে একত্রিত হওয়ার। এই একত্রিত হওয়া এবং সমষ্টিগতভাবে পরিবার এখানেও হওয়া, খাওয়া দাওয়া করা, কিছু আনন্দ করা, এতে কোনো বাধা নেই, নিঃসন্দেহে এতে কোনো বাধা নেই, যদি এর মধ্যে ক্রিসমাসের কোনো কাজকর্ম না থাকে। এমন প্রোগ্রাম যদি হয় যে ক্রিসমাসে যারা ক্রিসমাস উদযাপন করেন, যারা ক্রিসমাস পালন করেন, যে কাজগুলো তারা ক্রিসমাসে করে থাকেন, এগুলোর মাঝে যদি মিল থাকে যে আমি ক্রিসমাস ক্র্যাকার, টার্কি, এইরকম যেগুলো সাজানো হয় ক্রিসমাসের জন্য, এটা কিন্তু তাদের উৎসবের একটা অংশ, এটা যদি আমার ঘরে নিয়ে আসি তাহলে তো আমি একরকম, যদিও ডাইরেক্টলি না, আমি বিশ্বাস করতেছি না অন্তরের অন্তরস্থল থেকে যে আমি এটার সাথে আমার মুয়াফিক না, একমত না, কিন্তু আমলের ক্ষেত্রে তো দেখা যায় যে কিছু কানেকশন আছে, কারণ এগুলো তারা যারা ক্রিসমাস পালন করে তারা করে থাকে। আমরা পরিবার হিসাবে একত্রিত হয়েছি এই সময়ে, আমাদের দেশীয় খাবার যেগুলো আছে এগুলো যদি আমরা রান্না করি, একত্রিত হই, কিছু আনন্দ করি, মজা করি, এতে কোনো বাধা নেই, আমরা করতে পারি। ইট অল ডিপেন্ডস অন দ্য ইন্টেনশন, যেটা নিয়তের উপর নির্ভর করতেছে। ওকে, এখানে কিন্তু অনেক সময় আমরা এটাও জিজ্ঞেস করতে পারি যে হয়তো এটা বৎসরে কিন্তু একই একবারই হচ্ছে, তো একবার নিয়তের উপরে, যখন আপনি যেহেতু বলেছেন নিয়তের উপরে সব ডিপেন্ড করে, তাহলে জাস্ট গেট টুগেদার মেবি ইন হালাল ওয়ে, কোনো হয়তো ফ্রি মিক্সিং নাই, কোনো গান বাজনা নাই, কোনো অ্যালকোহল ধরনের কিছু নাই, টার্কি ইউজ হচ্ছে, দ্যাটস কমপ্লিটলি হালাল টার্কি, তারপরে কি কোনো অসুবিধা আছে কিনা? না দেখেন, আপনি টার্কি ব্যবহার করবেন কেন? আপনি আমরা যারা বাঙালি মাছ পছন্দ করি, আমরা একটা বড় মাছ নিয়ে আসি না কেন, আমরা কিন্তু টার্কি নিয়ে আসতেছি, কারণ টার্কিটা কিন্তু ক্রিসমাসে ব্যবহার করে খারা যারা এই সেলিব্রেশন উৎসব। তারপরেও আমরা যেটা বলবো যে দেখেন, একটা টার্কি নিয়ে আসলে পরে গুণা হবে না, এইরকম গুণা হবে না, যে দেখেন টার্কিটা তো হচ্ছে হালাল, আপনি যেটা হালাল জব করে নিয়ে আসছেন খাবার উদ্দেশ্যে, আমরা এত কঠোরভাবে বলবো না, তারপরেও উত্তম হবে যে এই এইগুলা জিনিস কে বর্জন করা। আপনি বলতে চাচ্ছেন যে অ্যাভয়েড করতে চাচ্ছেন যে কপি না করে, যে অন্য মাযহাব বা অন্য ধর্মকে আমরা যেন কপি না করি, এটাই আপনি বলতে? অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ। দেখি পরবর্তী কলার কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই প্রশ্ন করুন। আমার একটা প্রশ্ন আছে। জি। যে জাতীয়তা সম্বন্ধে। জি, জাতীয়তা সম্বন্ধে। জি, বোঝা গেছে প্রশ্ন, প্রশ্ন করুন। এখন প্রশ্নটা হলো কি, ওরা
এক ভাই মানে বৈঠকে প্রশ্ন করছেন যে আমরা পরিচয় দিতে গিয়া কি ধরনের পরিচয় দিতাম পারি, প্রথম বাঙালি না প্রথম মুসলমান? আচ্ছা ঠিক আছে। তখন হিবিচারা উত্তর দিছে, পয়লা আমরা পরিচয় দিতাম পারি মুসলমান, বাদে দিতাম পারি আমি জাতীয়তা আমি কোন দেশি, বাংলাদেশি না ব্রিটিশ, বুঝছি আলোচনা করছেন উভয় কিন্তু মুসলমান। আমার উত্তরটা সঠিক হয়েছে কিনা ওখানে জানবার লাগে আগে আমি করছি। বুঝা গেছে, ঠিক আছে, আপনি ইনশাল্লাহ উত্তর শুনুন, শেখ উত্তর দিচ্ছেন। চমৎকার প্রশ্ন, এটা হয়তো আমরা এই দেশে শুনেছি, ডে টু ডে লাইফ আর ইউ ব্রিটিশ আর মুসলিম ফার্স্ট, অনেক প্রোগ্রামও দেখেছি আর নিউজ পেপার আর্টিকেলও আমরা পড়েছি, এখন দেখা যাচ্ছে বাঙালি না বাংলাদেশি না মুসলমান। সো হাউ উইড ইউ রেসপন্ড? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জতের অশেষ মেহরবানি যে আমাকে, আপনাকে যে ভাই ফোন করেছেন, যে আমাদেরকে মুসলমান হিসাবে মনোনীত করেছেন, এবং আমাকে যখন আমি পরিচয় দিব আমার আইডেন্টিটা হচ্ছে আমি মুসলমান, এই পরিচয়টা আমি প্রথম দিব। এবং আপনি যে ভাইয়ের উত্তর দিয়েছেন, ওনার যে ওনার সাথে যে জাতীয়তা নিয়ে আপনি কথা বলতেছিলেন, এবং আপনি রাইট উত্তর দিয়েছেন যে আমার প্রথম পরিচয় হচ্ছে যে আমি মুসলমান। যদি আপনাকে কেউ প্রশ্ন করে বলে আপনার দেশের বাড়ি কোথায়, আপনার কালচারটা কী, তাহলে ভিন্ন, কিন্তু আপনাকে যদি প্রশ্ন করে আপনার আইডেন্টিটিটা কী, তখন আপনি বলবেন যে আমি মুসলমান। তারপরে আপনি বলতে পারেন হয় আমি বাঙালি, না হলে পাকিস্তানি, না হলে অন্য একটা দেশ থেকে। কোরআন শরীফে আসছে যে এই ক্ষেত্রে যে ইন্নানি মিনাল মুসলিমিন, যে আমি হচ্ছি মুসলমান। সাহাবা ইকরামের জীবনী যদি আমরা পড়ি তাহলে আমরা পাই যে যখন তাদেরকে প্রশ্ন করা হতো যে তারা কোথায় থেকে আসছেন, কে বা কারা, প্রথমেই তারা উত্তর দিতেন যে আমরা মুসলমান। তারা বলতেন না যে আমি এই কবিলার, এই গোত্রর, আমি কুরাইশ বংশের। এটা কিন্তু মুসলমানদের আদত ছিল না, এটা ছিল সেই সময়ের কুফফারদের অভ্যাস। তারা বলতেন যে আমরা বনু থেইম, এই রকম আউস খাজরাজ, এই রকম নিজের গর্বতা, নিজের ইয়ে মানে তাদের কৌম, তাদের কবিলা, এই এই তাদের ফ্যামিলি পরিচয়টাকে ধ্যা, এটা কিন্তু ইসলামিক নয়। আমি পরিচয় দিব আমি মুসলমান হিসাবে, এবং গৌরব করে আমি বলতে পারি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে মুসলমান হিসাবে মনোনীত করছেন। এতে কোনো আমি মানে আমি মন প্রাণ দিয়ে আমি বলবো যে আমার আইডেন্টিটি, আমার পরিচয় হচ্ছে যে আমি একজন মুসলমান। ক্লিয়ার করেছেন আপনি, কিন্তু এখানে আরেকটি প্রশ্ন আছে, অনেক সময় আপনার দেখা যায় কনটেক্সটটা বুঝতে হবে কোন কনটেক্সটে করা হচ্ছে। অবভিয়াসলি এখানে যে ডিসকাশন হচ্ছে এখানে বোঝা যাচ্ছে কি প্রশ্ন, বাট অনেক সময় অনেক অ্যাপ্লিকেশন আপনি দেখবেন আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে, এখানে তো আপনার ধর্ম না, আপনার এথনিসিটি যখন প্রশ্ন জিজ্ঞেস করছে ইউ হ্যাভ টু রেসপন্ড অ্যাকর্ডিংলি, ইজ দ্যাট ট্রু? আমি যেটা বললাম যে যদি প্রশ্ন হয় যে আপনার কালচারটা কি, আপনি কোন দেশ থেকে আসছেন, এরকম তো অ্যাপ্লিকেশন ফর্মে আসে, দেখা যায় কিছু, হ্যাঁ কিছু ফর্মে তো আসে যে রিলিজিয়াস আইডেন্টিটি, এরপরে আসছে যে কালচারাল এথনিসিটি, তাহলে তো আপনি অবশ্যই আপনি প্রশ্ন হিসাবে দিবেন। কিন্তু যদি প্রথম প্রশ্ন এইরকম ডাইরেক্ট হয় যে আপনার পরিচয় কি, আপনি বলবেন যে আলহামদুলিল্লাহ আমি একজন মুসলমান। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, আশা করছি ভাই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। দেখি পরবর্তী কলার কে আছেন লাইনে, আসসালামু আলাইকুম। রং নিনা কিতা, আর সেকেন্ড কোয়েশ্চেন ওই লোক যদি আমরা মসজিদ মিনিটস ড্রাইভ, যদি আমি প্রায় গরম ফরিলাই মাঝে মাঝে মসজিদে যাই, এটা ঠিক না মসজিদে যাওয়ার পর? ওকে ঠিক আছে, মানে আপনি যদি আপনি ফ্রি থাকেন তারপরে আপনি ঘরে পড়তে চাচ্ছেন, ড্রাইভ করতে চাচ্ছেন না? জি। ওকে ঠিক আছে, বুঝা গেছে। প্রশ্ন উত্তর শুনুন, ইনশাল্লাহ শেখ উত্তর দিচ্ছেন। শেখ, আধা ঘন্টা আগে ফজরের নামাজের আগে এবং যদি পড়তে পড়তে ফজরের একদম কাছে চলে যায় তাহাজ্জুদ কি হবে? এতে কোনো অসুবিধা নেই। তাহাজ্জুদের নামাজ হচ্ছে যে আপনি এসার পরে একটু বিশ্রাম নেবেন, ঘুমানোর পরে যখন আপনি উঠবেন ফজরের আগ পর্যন্ত আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, এতে কোনো বাধা নেই। আল্লাহ রসুল এশার উইতিরের নামাজটা আসলে পড়তেন তাহাজ্জুদের সময়, এবং ওনার জীবনেই আমরা পড়লে পাই যেটা যে উনি কিন্তু তাহাজ্জুদ একবারে ফজরের একটু আগেই পড়তেন, ফজরের অক্ত আসার আগেই। আপনি যেটা বললেন যে প্রায় ২০-২৫-৩০ মিনিট, এটাই উত্তম, এতে কোনো বাধা নেই
ইনশাআল্লাহ। ওকে, আর তারপরে হচ্ছে ফজরের নামাজ বা যে কোনো নামাজই আমরা এই কনটেক্সটে ধরে নেই যে আপনার ড্রাইভ করতে পারবেন, আপনি ফ্রি আছেন, কিন্তু জাস্ট ইটস 15 মিনিটস 20 মিনিটস, একটু হয়তো লেজিনেসটা চলে আসে বা হয়তো আপনি যেতে চাচ্ছেন না, স্পেশালি উইন্টার সিজনে কিন্তু ঠান্ডা থাকে, এই অবস্থায় কী করণীয়, বাসে পড়তে পারবেন? আল্লাহ রসুল ওনার হাদিসের মধ্যে বলেছেন যে লা সলাত আলি জারিল মসজিদে ইল্লা ফিল মসজিদ, যে আপনার গড়টা মসজিদের পাশে যদি হয় তাহলে আপনি গড়ে বসে নমাজ পড়লে আপনার নমাজ গ্রহণযোগ্য হবে না। এই হাদিসটাকে বিভিন্ন উলামায় বিভিন্ন রকম বুঝেছেন। আপনি বললেন যে আপনি ড্রাইভ করে মসজিদে যেতে হলে প্রায় 15 মিনিট লেগে যেতে পারে, অনেক সময় দেখা যায় যে রোডটা যদি ক্লিয়ার হয় 15 মিনিটে কিন্তু আপনি 10-15 মাইলও যেতে পারেন। যদি এইরকম ডিস্টেন্স হয় তাহলে আপনার জন্য মসজিদে আসা এইরকম এত মানে এইরকম বাধ্যতামূলক নয়, এই কারণে যে দূরত্বর কারণে। তারপরেও আপনি চেষ্টা করবেন যারা মসজিদের পাশে থাকেন, পাশের রাস্তায় 2-1 মাইলের ভিতরে থাকেন, তাদেরকে অবশ্যই মসজিদে আসতে হবে। যদি এমন হয় যে আমার ভাই আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন যে আপনি যদি প্রায় 10 মাইলের মতো থাকেন তাহলে আপনার জন্য এইরকম এত বাধ্যতা মানে বাধ্যতামূলক নয় দূরত্বের কারণে। আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে এই হাদিস সম্পর্কে যখন প্রশ্ন করা হয়েছে উনি বললেন যে লিমান আসমাউল মুনাদি, যে যে আজানটা শুনতে পারে তার জন্য মসজিদে আসা। আমরা কিন্তু এই দেশে মানে বিশাল মসজিদ 2-1টা ছাড়া আমরা কিন্তু আজান শুনতে পারতেছি না, কারণ এই দেশের আইন অনুযায়ী আজান দেওয়ার সেই নিয়ম নেই। কিন্তু যদি আজান দেওয়া হতো তে ভালো মাইকিং সিস্টেম থাকে, প্রায় 1-2 মাইলের মতো রিচ হয়ে যেতে পারে, এমন যদি হয় তাহলে মসজিদে অবশ্যই আসতে হবে, গড়ে বসলে পরে নমাজ হবে না। আর একটা জিনিস আপনি ক্লিয়ার করেন, যেমন বলছেন যে মসজিদের পাশে যদি বাসায় থাকেন আর তারপরে আপনি যে জামাতে না মানে জামাতে আদায় না করেন নামাজ হবে না, কিন্তু অবভিয়াসলি ইজ ইটস ইন কনটেক্সট, যে যদি আপনি কোনো ধরনের কোনো অসুস্থতা বা কোনো ধরনের ব্যস্ততা না থাকেন তাহলে ইজ দ্যাট কারেক্ট? যদি শরীয়ত উযর থাকে, যে আপনি মাদুর হাঁটতে পারতেছেন না তো অবশ্যই গড়ে পড়তে পারেন, কিন্তু আপনি লেজি হয়ে মানে ইহতেমাম দিচ্ছেন না, কনসার্ন দিচ্ছেন না তাহলে অবশ্যই নমাজ হবে না। আশা করছি প্রিয় দর্শক আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন, এবং আমি এখানে বলবো একটি কমন সেন্স অ্যাপ্রোচ ইউজ করতে। যদি আমাদের বাসায় কোনো দিনই গুরুত্বপূর্ণ ইনগ্রিডিয়েন্ট যদি না থাকে অ্যান্ড হ্যাড টু ড্রাইভ টু গেট টু আ সুপার মার্কেট, উড আই ডু দ্যাট? সো ইফ আই ক্যান ডু দ্যাট, হোয়াট স্টপস মি ফ্রম গোয়িং টু সালাহ? অবভিয়াসলি ইটস অলওয়েজ বেস্ট টু ইউজ আ কমন সেন্স অ্যাপ্রোচ, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর আস্কিং সাচ আ ভ্যালুয়েবল কোয়েশ্চেন। পরবর্তী কলার কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ, জি প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হইছে জি, নামাজে আলহামদুলিল্লাহ শরীফ পড়ার পরে আর সূরা আরম্ভ করবার আগে বিসমিল্লাহ শরীফ পড়া অত্যন্ত জরুরি নেই? আর যদি জরুরি থাকে আর এগু ভুলবশত ছাড়ি দেই তে নামাজ শুদ্ধ হইব না? ঠিক আছে, বোঝা গেছে প্রশ্ন। আর কোনো প্রশ্ন আছে? সুরা ফাতিহা পড়ার পরে যখন বিসমিল্লাহ পড়া হয় আরেকটা সুরার আগেই, এটা কিন্তু মুস্তাহাব, এটা পছন্দনীয় একটা কাজ এবং সুন্নত। এটা তরক করলে পরে আপনাকে সসজদা দিতে হবে না, এই কারণে যে আমলটা কিন্তু ওয়াজিব নয়। অধিকাংশ উলামায়ে কেরামের মত হচ্ছে এই আমলটা শুধু সুন্নত। আপনি প্রথমে সুরা ফাতিহা পড়ার আগেই আপনি তাআউযু অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর সাথে বাসমালা যেটা বিসমিল্লাহির রহমানির রহিম আপনি আগে পরে নিয়েছেন বিদায়, আপনাকে পরে পড়তে হবে না। তবে উত্তম হচ্ছে, সুন্নত হচ্ছে, মুস্তাহাব পছন্দনীয় কাজ হচ্ছে যে আপনি তারপরেও বিসমিল্লাহ পড়বেন। যদি ভুলে যান তাহলে আপনাকে সসজদা কোনো পেনাল্টি আপনার উপর আসবে না। আর উইথ দি এক্সেপশন অফ সূরা তাওবা, এবং সূরা তাওবা আমরা জানি যে সূরা তাওবাতে তো আসলেই আমরা বিসমিল্লাহ পড়ি না, এক্ষেত্রে তো আপনি এমনিই পড়বেন না সূরা তাওবা দিয়ে যদি শুরু হয়। আর যদি আরেকটা জিনিস, যদি সূরা তাওবা শুরু থেকে যদি না শুরু করেন, মাঝখানে সূরা তাওবার মাঝখান থেকে যদি কোনো অংশ, তাহলে আপনি বিসমিল্লাহ পড়বেন। কেউ ভুলবশত সূরা তাওবার আগে বিসমিল্লাহ পড়ে নিলে এতে কোনো বাধা নেই, সসজদা দিতে হবে না। অসংখ্য ধন্যবাদ, আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। পরবর্তী কলার কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, অনুগ্রহ করে আপনি যদি আপনাদের টিভি সেটের ভলিউমটাকে কমিয়ে সরাসরি টেলিফোনের মাধ্যমে যদি আমাদের সাথে কথা বলেন তাহলে হয়তো আমরা স্পষ্ট আপনাকে শুনতে পাবো। আচ্ছা, ঠিক আছে, জি আসসালামু আলাইকুম। আসসালাম, জি প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন হলো স্বামী মরার পরে জি স্ত্রী মানে কবরে দেওয়ার পর্যন্ত স্ত্রী স্বামীকে দেখতে পারবে নাকি, এলাও আছে নাকি? আর আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আর কোন প্রশ্ন?
আচ্ছা, ওকে, অসংখ্য ধন্যবাদ। বোঝা যাচ্ছে যে মাশাআল্লাহ হাজবেন্ড এন্ড ওয়াইফের মধ্যে খুবই মধুর সম্পর্ক। জি, যারাই মারা গেছেন আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করুন, যারা বেঁচে আছেন আল্লাহ যেন আল্লাহ তাদেরকে সুস্থ হায়াত দান করুন। তো এই ক্ষেত্রে কি হবে, মানে কবরে যাওয়ার আগ পর্যন্ত কি দেখা যায় উভয়? আলহামদুলিল্লাহ, এই প্রশ্নটা কিন্তু আমাদের প্রথম সেগমেন্টে সম্ভবত চলে আসছে যে একজন স্ত্রী মারা যাওয়ার পরেই ওনার স্বামী ওনাকে কি গুসল দিতে পারবে এবং ওনার কি চেহারা উনি দেখতে পারবেন কি না। আমরা কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে যে শিক্ষাটা নিতে পারি এবং স্পষ্ট হয়ে গেছে যে আল্লাহর হাবিব যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথায় ব্যথা ছিল, উনি ওনাকে উদ্দেশ্য করে বললেন যে লাউ মিথি কাবলি ফাগাসালতুকি ওয়া কাফফানতুকি, হে আয়েশা, তুমি যদি আমার আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে নাও তাহলে আমি তোমাকে গুসল দেব এবং আমি তোমাকে কাফন পরিধান করে দিব, এরপরে তোমার নমাজ জানাজার নমাজ পড়াবো এবং কাফন পরিয়ে দিব। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে কাফন যখন আপনি পরিধান করে দিবেন মহিলাকে, আপনাকে ওনার মুখ দেখতে হবে। এটা থেকে আমরা প্রমাণ পাই যে একজন স্বামী ওনার স্ত্রীর মুখ দেখতে পারেন, হুবহু একজন স্ত্রী ওনার স্বামীর মুখ দেখতে পারবেন। তবে এটা স্পষ্ট হওয়া প্রয়োজন যে হানফি মজহবে এই ক্ষেত্রে মানা আসছে, তবে অধিকাংশ উলামায়ে কেরামের মত হচ্ছে যে আপনি দেখতে পারবেন, এতে কোনো বাধা নেই। আল্লাহু আকবার, অসংখ্য ধন্যবাদ। আর যদি এই ক্ষেত্রে যদি আরেকটি জিনিস আমি জানতে চাচ্ছি যে আমাদের কালচার একটি আছে যে আমরা দেখেছি যে বড় বড় মসজিদে যখনই জানাজা হয়, জানাজার পরে ডেড বডিটাকে কিন্তু সাজিয়ে রাখা হয়, তারপরে সব মানুষ একে পরে কিন্তু দেখে যাচ্ছে, ইজ দ্যাট অ্যান ইসলামিক কনসেপ্ট? এটা করতে পারেন, এতে কোনো বাধা নেই, এটা আমরুন মুবাহ, এটা মানে জায়েজ আছে, এতে কোনো বাধা নেই। এই কারণে যে ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল মউত, যে একজন মানুষ যখন আপনি দেখবেন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিছেন আপনার সহকর্মী, আপনি দেখে এটা থেকে শিক্ষা নিতে পারেন, লেহাজা এতে কোনো বাধা নাই, জায়েজ আছে। শুধু রেস্ট্রিকশন আছে মহিলাদের ক্ষেত্রে? মহিলাদের ক্ষেত্রে অবশ্যই রেস্ট্রিকশন আছে, পর পুরুষ গায়ের মাহরাম যারা অবশ্যই আপনি এরকম লাশ দেখতে পারবেন না, ওনার ছেলে ভাই এইরকম যারা আছেন মহিলা লাশ দেখতে পারবেন। পুরুষের ক্ষেত্রে কোনো বাধা নেই, পুরুষ মানে পুরুষরাই দেখবে এবং ওনার স্ত্রী দেখতে পারবেন, মেয়ে দেখতে পারবেন, বোন দেখতে পারবেন। আল্লাহু আকবার, অসংখ্য ধন্যবাদ, আশা করছি স্পষ্ট হয়েছে। পরবর্তী কলার কে আছেন লাইনে? আসসালাম আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুন। Yeah, প্লিজ। If you watch fireworks as a group and display of art, except bonfire night, is it okay? Is there anything wrong with that? Are you talking about fireworks? Yeah. Okay. As a firework display. Out and display, okay. Okay. Any other question? No, could you answer that in Bengali? Okay, no problem. We'll answer in both the languages. Okay. Fireworks. জি, ফায়ারওয়ার্কস এটা হয়ে থাকে নভেম্বর মাসের প্রথম দিকে, যেটা মানে আপনি দেশের প্রত্যেকটা স্থানে দেখতে পারবেন যে ফায়ারওয়ার্কস যেটা হচ্ছে বাংলাতে, যেটাকে আপনি মানে এইরকম একটা শব্দ পাওয়াটা একটু ডিফারেন্ট, যেগুলো লাইটিং আমরা দেখতে পারছি যে ইয়াং ছেলেমেয়েরা তারা এইরকম যেটা বলে লাইটিং যেটা হয়ে থাকে, এটা কিন্তু দেখেন এটা যদি ইবাদত হিসাবে মানুষ করে থাকে তাহলে আমি মুসলমান হিসাবে এটাতে অংশগ্রহণ করতে পারি না। আমরা সাধারণত যেটা বলে থাকি যে আপনার হেলথ অ্যান্ড সেফটির জন্য এগুলার কাছে আপনি যাবেন না। কিছু কেস স্টাডি এবং সার্কামস্টানশিয়াল এভিডেন্স থেকে আমরা যেটা দেখতে পেরেছি যে অনেকগুলো মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছে, মারাও গিয়েছে, দুর্ঘটনা হয়েছে, যে আপনি যাবেন একজনে আরেকজনে এই ফায়ারওয়ার্ক ইয়ে করতেছে, রিলিজ করতেছে, আপনার উপর পড়ে যাচ্ছে, আপনি আপনার লাইফকে খতরার মধ্যে পালাবেন না, এটা কিন্তু শরীয়ত অনুমোদিত নয়, কিংবা অন্যকে আপনি কষ্ট দিবেন এটা হতে পারে না। লেহাদা এগুলা থেকে আমরা পরিত্যাগ করব, এটাকে আমরা বর্জন করব, কারণ এটা মুসলমানদের এগুলাতে যাওয়া উচিত নয়, উচিত নয় আমরা যেটা সাধারণত বলে থাকি। As the Sheikh has answered, best to avoid. Hopefully that answers your question, but if you still do have any more confusion or any more supplementary question, feel free to call him back or ask or consult your local alim in your local masjid. পরবর্তী কলার কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আপনি যদি একটু দয়া করে প্রশ্নটা শুরু থেকে আবার যদি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমরা আপনাকে, জি আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি, কাইন্ডলি আপনি টেলিভিশনের ভলিউমটাকে কমিয়ে আমাদের সাথে সরাসরি ফোনের মাধ্যমে কথা বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা জানতাম স্যার, নয়াবে বিয়ে হইলে 7 দিনের ভিতরে চুল ফালানি লাগবো নি, না লেইটে খাটলে কিছু হইব নি, আর আখিকা কিটা লেইটে হলে ঠিক আছে নি? ঠিক আছে, প্রশ্ন স্পষ্ট। আর কিটা কিটা করা লাগে আছে নয়াবে বিয়ে হইলে ও কইবে, আমি ফোন দেখার পরে আমরা বলবো। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুবই কমন প্রশ্ন, সবসময় আমরা ইসলাম এসেনশিয়াল অনুষ্ঠানে পেয়ে থাকি।
আপনার কি মতামত? জি, সুন্দর একটা প্রশ্ন বইন করছেন যে বেবি দুনিয়ায় থেকে দুনিয়ায় আওয়ার পরেই আসলে সুন্নত হইল গিয়া যে সাত দিনের দিন আমরা কিন্তু বেবির নাম রাখা, আকিকা করা, এগুলো আসলে সাত দিনের দিন হওয়া উচিত। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে খৈরা যে ইউযবাহু আনহু ইয়াউমা সাবিইহি ওয়া ইউসাম্মা ওয়া ইউহলাকু রাসুহু রাসাহু, যে এই বেবির জন্য বেবিটা দুনিয়াতে আসার পরে যে সাত দিনের দিন আকিকা করাটা উচিত, এরপরে নাম রাখা এবং মাথা যেটা আমরা বলি যে চুলটা ইয়ে মুন্ডানো কিংবা চুল পালানো, এটাই সাত দিনের দিন হবে। সেও যদি চোদ্দ দিনের দিন করেন কোনো বাধা নেই, এরপরে তিন চার মাস পরেও যদি করতে চান কোনো বাধা নেই, তবে আসল সুন্নত হইল গিয়া যে সাত দিনের দিন আপনি এই আমলগুলা করবা। এরই সাথে বইন প্রশ্ন করছেন যে আর কিছু করা যায়নি, আল্লাহ রসুলের কাছে যখন কোনো নতুন বেবি লইয়া আইতো তখন আল্লাহ রসুলে একটু খেজুর নিয়া তান মুখর মাঝে দিয়া বেবির মুখর মাঝে রাখতা, এর মানে নাই যে বেবির এই খেজুরটা খাবানো, কিন্তু এর মাঝে অনেকগুলা ফজিলত এবং বরকত আছে যেটাকে আমরা তাকনিহ বলে থাকি। এটা করবেন, চেষ্টা করবা খেজুর না থাকলে কিছু মিঠা মুখর মাঝে দেওয়া, এটা হইল কি সুন্নত, এই আমলটা করতা সায়েন্টিফিকলি এটাও প্রুভেন। তো আশা করি আপনি যদি আকিকা দিছেন না এখন পর্যন্ত, পরেও দেখা কোনো বাধা নেই, তারপরেও আমরা আকিকাটা দিব, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। অসংখ্য ধন্যবাদ, আশা করছি আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আজকের সর্বশেষ কলার ছিলেন, আর আমরা কল নিতে পারছি না, আনফর্চুনেটলি টাইম ইজ রানিং আউট। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে দয়া করে আপনারা ইনশাআল্লাহ নেক্সট উইক আগামী সপ্তাহে প্লিজ কল করতে পারেন, অংশগ্রহণ করতে পারেন এবং ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রশ্ন দেবো। পাশাপাশি আপনারা যারা ইমেল করতে চান আপনারা ফিল ফ্রি টু ডু সো, ইটস ie@chsuk.tv আপনারা যদি ইমেল করেন তাহলে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো, ইফ টাইম অ্যালাউজ উইল বি ইনশাআল্লাহ আনসারিং ইউর কোয়েশ্চেন ইন দিস প্রোগ্রাম। নাও বিফোর উই লিভ শেখ, মাই ফাইনাল থট অর কোয়েশ্চেন উড বি অন দিস পার্সপেক্টিভ, উই হ্যাভ গট নিউ ইয়ার কামিং আপ, অ্যাজ দেয়ার ওয়াজ এ কোয়েশ্চেন মেনশনড, এখানে ফায়ারওয়ার্ক হবে, অনেক ধরনের সেলিব্রেশন হবে। নাও অ্যাজ মুসলিমস আমাদের করণীয় কী, এবং এই টাইমটাকে আমরা যেহেতু এটা ব্যাংক হলিডে থাকবে, অনেক মানুষের কিন্তু আবার ছুটি আছে, হাউ ক্যান উই ইউটিলাইজ দিস টাইম constructively in 30 seconds? I think as a family, first and foremost, we need to have a comprehensive plan how I can utilize the remaining days from this holiday. First, as a family, if we have a structured, comprehensive plan, then inshallah we can actually derive some benefit from this particular holiday season. Me as a Muslim, I want to avoid any function, any place where there is actions and deeds done that is contrary to my belief. I have to understand this clearly. If it goes against my beliefs and my core beliefs and my principles, then I have to avoid that. Any celebration where the celebration has attachment to actions of disbelief and things that are against Islam, I have to avoid that now, as a Muslim. There is a question, common question that we always encounter is about integration. Now, being a Muslim, living in a Western civilization and society, we're always frowned upon, we're looked down that as if we do not integrate. And perhaps some Muslim may have an understanding, such a sort of the celebration, perhaps the intention could be different to those who are celebrating from a religious perspective or those who are celebrating the New Year. What should we do then? Integration doesn't mean compromising your religion. Okay. Integration means a person living in a society has the right to express their religious freedom as well. And this is part of integration. If we study integration, there is a clause, or you could say a statement, where a person has the freedom to express or practice their own religion. We have our sets of belief. Other people have sets of belief. We can't impose it upon them, and they can't impose it upon them. However, Islam teaches us to respect other people's belief, even if we disagree with that, and let people live in peace and harmony. This is what Islam teaches us. And how about we don't expect anyone to celebrate our Eid, so likewise is the same? Absolutely, absolutely. But we are welcoming, because why? We don't think we're better than you. We say perhaps we have something better for you. জাযাকাল্লাহ খায়র শেখ, দ্যাটস অল ফর টুডে, আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আবারও জানাচ্ছি এত কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। বারাকাল্লাহু ফিক। With this, my dear viewer, we have come to the conclusion of our tonight's discussion and program. What Shaykh have discussed and what we have discussed in this program always need to be understood in context according to the Quran and Sunnah. Obviously, we are not against integration. We're not against the things that perhaps a lot of time, a lot of things that we know. However, the important is we understand the core belief, the fundamental belief, our deen, and
practice in a way that has been prescribed by Rasulullah sallallahu alayhi wa sallam and the guidance that has been left by the Sahaba and Tabi'in and the Tabi' Tabi'in. If in doubt, please feel free to get in touch with your local imam, a qualified imam, and inshallah they will be able to enlighten you more with this understanding. Aaj ei porjontoi, inshallah agami onushtan dekhar amontron janiye apnader shokoler mongol kamona kore ajker moto ekhanei bidai. Subhanakallahumma wa bihamdik nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilaik. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Jazakallah khair, Sheikh.